জি বাংলার অন্যতম পুরনো এবং সফল ধারাবাহিক হল কৃষ্ণকলি। প্রথম থেকে জনপ্রিয়তার শীর্ষে, অনেকদিন ধরে চলার ফলে একটু বিতর্কিত হলেও তার ছাপ টিআরপিতে পড়েনি। একইভাবে ভালো টিআরপি দিচ্ছে কৃষ্ণকলি। সামনে এত বড় চমক আসছে যে টিআরপি অবশ্যই বেশ খানিকটা বাড়বে। সব কিছু বদলে যাচ্ছে কৃষ্ণকলিতে। ভাঙতে চলেছে কি শ্যামা নিখিল জুটি? সম্প্রতি সামনে এলো নতুন প্রমো, তাতে কি দেখা গেল এবং এরপর কি হবে তাহলে চলো জানা যাক। বর্তমানে শিবাকে নিয়ে এগিয়ে যাচ্ছে কৃষ্ণকলির গল্প। শিবার সব সত্যি আস্তে আস্তে সামনে আসছে, তবে আসলে দোষী যে অশোক সেটাকেও আঁচ করতে পারছে না। সম্প্রতি ধামাকা প্রমো সামনে এলো এই ধারাবাহিকের, তাতে দেখা যাচ্ছে শ্যামাকে ভারতবর্ষের সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার দেয়া হচ্ছে। শ্যামা মঞ্চে উঠে সেই আনন্দ তার পরিবারের সাথে ভাগ করতে চাইলে নিখিল সহ সবাই মঞ্চে ওঠে। তারপরে শ্যামা গান ধরে, তবে আড়াল থেকে কে যেন নিখিলকে হঠাৎই গুলি করে দেয়। কে গুলি করলো নিখিলকে, অশোক নাকি অন্য কেউ? এরপর কি মারা যাবে নিখিল? অনেক চমক আসছে, হয়তো আবার নতুন করে শুরু হবে শ্যামা নিখিলের গল্প। আগামী 27 জুন এক ঘন্টার মহাপর্ব আসছে কৃষ্ণকলিতে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।